তোরা সবাই চুপ কর, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আজ আমাদের স্কুলে শিক্ষা দপ্তর থেকে লোক চেকিং করার জন্য আসছে, যাকে যেটা প্রশ্ন করবে তার সঠিক সঠিক উত্তর দিবি, বেশি খেঁচামেচা করবি না। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। মাস্টারমশাই মাস্টারমশাই, আমাদের স্কুল চেকিং করার জন্য শিক্ষা দপ্তর থেকে স্যার চলে এসেছে। এ তোরা সবাই চুপ কর চুপ কর, শিক্ষা দপ্তর থেকে লোক চলে এসেছে। কি মাস্টারমশাই, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? নমস্কার, আপনি বসুন। না না ঠিক আছে বল। আমি তোমাদের যা প্রশ্ন করবো তার সঠিক সঠিক উত্তরই দেবে। হ্যাঁ স্যার করুন, আমাদের সব শিক্ষিত ছেলে। ঠিক আছে, তুমি বলো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? দাঁড়ান স্যার, হিসেব করে বলছি। রবি, সোম, মঙ্গল। স্যার 20 দিন আগে দেশ স্বাধীন হয়েছিল। এই 20 দিন আগে মানে? কুড়ি দিন আগেই তো আমরা সবাই পতাকা উত্তোলন করে দেশ স্বাধীন করলাম। কি মাস্টার মশাই, আপনি এদের এই শিক্ষা দিয়েছেন? স্যার এই 20-21 দিন হলো, একদিনের জন্য ধরাধরি করেন না, অন্য প্রশ্ন করেন। ঠিক আছে, তুমি বলো বিদ্যুৎ আবিষ্কার কে করেছিল? আমার আব্বা স্যার। তার আব্বা মানে? আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ, আমার ছোট ভাইকে তো আমার আব্বাই তৈরি করেছেন। আপনি যখন থেকে যাতায়াত বলে যাচ্ছেন, মাস্টার চাকরি কোনেকে? কেন তুমি? আমি কেন মাস্টার চাকরি করব? মাস্টার চাকরি করে আমার বনু, তার অনেক কাজ, তাই সে স্কুলে আসতে পারে না। আমাকে স্কুলটা দেখতে হয়, নাম কাটতে গেলে আমার বনুন কাটেন যা, আমাকে গরম দেখায়েন না। আর তো সহ্য করার কারণ না, দেখে ছাত্রদের নাম। স্যার আমাদের নাম খাতায় থাকলে তো কাটবেন। সকালবেলা ছাগল জ্বর দিনু, হেডমাস্টার হাতে 20 টাকা দিয়ে স্কুলই বসিয়ে দিয়েছে। তাই ডাক তাদের হেডমাস্টারকে। হে হেডমাস্টার, হেডমাস্টার। ঠিক আছে স্যার। স্যার কিছু বলছেন? আপনার স্কুলে হচ্ছে নাকি মাস্টার নকল, ছাত্র নকল? তোমাদের সব করার চাকরি আমরা আজকে খেয়ে ফেলবো। চাকরি খেয়ে নেবেন? খেয়ে নিন চাকরি, এক বাটি ভাত ছাড়া তো কিছুই পাইনি। কেন তুমি ভাত পাও না? বেতন না। কেন ভাত মানে? কেন তুমি বেতন পাও না? তরকারি পাইনি আবার বেতন। কেন তুমি স্কুলে হেডমাস্টার না? এই খাসি কি বলছে, আমি কেন স্কুলের হেডমাস্টার হব? আমি তো স্কুলের রাঁধুনি। তাহলে হেডমাস্টারটাকে, তার নাম কি? আমি তার নাম বলতে পারবো না, তার সাথে আমার আলাদা সম্পর্ক। তোদের ভাগ্যটা ভালো যে আজ স্যার আসেনি। কেন আপনি কে তাহলে? আমি তো স্যারের ড্রাইভার। নমস্কার। অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম আমরা, হাস্যকৌতুক।